অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমাদের চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি হচ্ছে কৃষ্ণনগর থেকে। দেখতে পাচ্ছ এখন বাজছে সকাল 5টা, একদম ফার্স্ট মর্নিং থেকে আমাদের ব্লগটা আজকে এখানে কৃষ্ণনগর থেকে স্টার্ট করছি। তো কৃষ্ণনগরে যে হাই রোড আছে 34 নম্বর, সেই উঠার আগে আমরা এখানে দাঁড়িয়েছি, ঠিক আছে? আর এখান থেকে আমরা এবার 34 নম্বর রোড ধরবো। আর আগের ব্লগে আমরা দেখেছো যে আমরা ফিট খালি করেছিলাম, খালি করে খালি অবধি দেখেছিলে যে আমরা জীবন্তীতে ফিট খালি করেছিলাম। তো সেদিন আমরা আবার পাথর লোড করে খালি করে গিয়ে আবার পাথর লোড করে আবার মানে পাথর খালি করে আবার আমরা ফিট লোডিং করে নিয়েছি কালকে। তো ফিট লোডিং করে আমরা এখন যাব হচ্ছে মির্জাপুর। অমরপুর ঢোকার আগে যে মির্জাপুর আছে, তো সেই মির্জাপুরে আমরা যাব। তো ওই জন্য ব্লগটা আজকে সকাল থেকে একবারে কৃষ্ণনগর থেকে স্টার্ট করলাম। আর কৃষ্ণনগরও আমাদের সাবস্ক্রাইবার ভাইরা অনেক আছে, তাই জন্য ভাবলাম যে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করে, ঠিক আছে? তো ফার্স্ট মর্নিং এ আমরা এখানে দাঁড়িয়েছি, রাতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এখানে এসে কিছুটা পিছনে। তো 2-3 ঘন্টা মতো ঘুমিয়েছি, ঘুমিয়ে টিরে এখন 5টার সময় উঠে ঘুম থেকে আবার গাড়ি ছাড়লাম, ঠিক আছে? তো এখন এই গাড়ি ছাড়বো। আর আলিসান গেছে হচ্ছে চা আনতে, তো কৃষ্ণনগরে চা খেয়ে তারপর আমরা এখানে। আর এই কৃষ্ণনগরে আলিসান নিয়ে এনেছে চা, তো চা এনেছে আর সাথে হচ্ছে বিস্কুট। তো আমাদের সকাল আজকে চা বিস্কুট থেকে শুরু হলো, ঠিক আছে? সকালবেলা মানে চা না খেলে হয় না, যেহেতু ঘুম থেকে উঠে মানে চা মানে দরকার খুবই। তো চা এখানে এই যে রেখে দিলাম আর বিস্কুট ছেড়ো। তো চা আর বিস্কুট থেকে আমাদের আজকে সকালটা শুরু হলো, ঠিক আছে? তো এখনো অনেক রাস্তা আছে, এখন তো চাটা খেয়ে গাড়ি ছাড়বো, দেখি কখন কি পৌঁছায়। তো চা খেয়ে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আর এখন এই কৃষ্ণনগর পার করছি। আর ফোর লাইন রোড মানে পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ মানে একবারে পুরো ফাঁকা, এখন মর্নিং এর টাইম মানে পুরোই ফাঁকা রোড। আর আমাদের সাবস্ক্রাইবার ভাইরা কমেন্ট করো যে ছোট গাড়ি চালায়, আমরা বড় গাড়ি চালানো শিখতে চাই, তো এরকম কমেন্ট করো। তো বড় গাড়ি চালালে এরকম রোডে ট্রাই নেবে, ফোর লাইন হোক, সিক্স লাইন হোক, মানে এরম রোডে হাত সেটিং করবে মানে খুব ভালোভাবে তাড়াতাড়ি শিখে যাবে, ঠিক আছে? ছোট গাড়ি যখন চালাতে পারো তো বড় গাড়ি চালাবার কিছু নেই, তো দু একদিন একটু অসুবিধা হবে, তো আশা করি তোমরা খুব ভালোভাবে শিখে যাবে। এইসব রোডে ট্রাই করলে কোনো অসুবিধা হবে না, খুব মানে ভালোভাবে। আর ফোর লাইন রাস্তায় মানে গাড়ি চালালে গাড়ির মাইলেজও মানে খুব সুন্দর দেয়, যেহেতু ক্লাচ গিয়ার খুব কম চেঞ্জ হয় এই রাস্তায়, মানে ড্রপ লাগিয়ে দাও আর একভাবে চলতেই থাকো, ঠিক আছে? তো ওই জন্য গাড়ির মাইলেজ খুব ভালো দেয়, আর যত মানে গিয়ার ক্লাচ হবে গাড়িতে তত তেল বেশি খাবে। তো হাইওয়েতে এইসব রোডে মানে ক্লাচ গিয়ার হবেই না, কোনো বাম্পার নেই, কিছু নেই, তো চলতেই থাকো একবারে পুরো ফাঁকা ফাঁকা, দেখতে পাচ্ছ পুরো একবারে ফাঁকা, চলতেই থাকো। ছোট গাড়ি বলো, বড় গাড়ি বলো, সব গাড়ি মানে খুব সুন্দর চলে গাড়ি, আর গাড়িও মাইলেজ খুব ভালো। তো এখান থেকে এখনো বহরমপুর প্রায় 80 কিলোমিটার রাস্তা আছে, ঠিক আছে? বহরমপুর পার করে আমরা যাবো একবারে মোরগিরাম। মোরগিরাম থেকে কিছুটা গিয়েই আমরা ডান দিকে ঢুকবো, মির্জাপুর বলে একটা জায়গা আছে, তো সেখানে আমাদের গাড়িটা। আর এই রাস্তায় মানে যখন সে আলিসানদের গাড়ি চালাতাম তো তখনই আমি গেছি এই রাস্তা দিয়ে, তখনই আমরা বরাবর এই রাস্তা দিয়ে যেতাম বহরমপুর। তো তারপর আর যাওয়া হয়নি, তো আবার আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছি। বহরমপুর এই সাইডের মাল হলে এই দিক দিয়ে যাওয়াটাই বেস্ট হয়, অন্যদিক দিয়ে রাস্তা আছে কিন্তু অনেক হয়তো ঘুরে ঘুরে যেতে হয়, লোকাল রোড রাস্তা খারাপ, সেই কারণে আমরা ওই দিক দিয়ে গেলাম না। এমনি বাকি টোল লাগবে এই রাস্তায় গেলে, দুটো আমরা যেখানে অব্দি যাবো সেই অব্দি হয়তো দুটো টোল লাগবে হাই রোডে, একটা হচ্ছে বেতুয়াডোরি টোল আর একটা হচ্ছে বহরমপুর টোল। বহরমপুর পার করে একটা বাইপাস পার করে একটা টোল আছে, তো সেখানে আর একটা। চলে এসছি আমরা বেতুয়াডোরি, আর এই সামনে আছে হচ্ছে বেতুয়াডোরি টোল। আর এই টোলে মানে একটা জিনিসই মানে প্রবলেম, সেটা হচ্ছে যে গাড়িতে যদি মাল থাকে তো গাড়ি কাটা না করিয়ে এরা ছাড়বে না, আপে ডাউনে যেদিকেই বলো, ওই দিক থেকে বলো, এই দিক থেকে বলো, তো গাড়িতে মাল থাকলে তো গাড়ি কাটা করাবেই, ছোট গাড়ি বলো, বড় গাড়ি বলো, যে কোনো গাড়ি, সব গাড়ি মানে কাটা করাবে এখানে। তো আমরা মানে ডানকুনি টোল কাটি, আমরা পালসির টোল কাটি, ধুলাগড় টোল কাটি, তো কোনো টোলেই কাটা করাই না, কিন্তু এইখানে টোলে মানে কাটা করাবেই, ঠিক আছে? তো আমরা এখন এই টোলে ঢুকছি, তো টোল করেই তারপরে আমাদের আবার কাটা করতে হবে, সব গাড়ি কাটা হবে। আমার আগে যে গাড়ি দেখতে পাচ্ছ ঢুকছে এরও কাটা করতে হবে, সব গাড়ি এখানে কাটবে। তো যাবো এখন কাটাতে,
আর এই হচ্ছে কাঁটা, বেতুয়া ডোরি টোলের কাঁটা, আর পুরো লাইন টোলের কাঁটা, মানে সব গাড়ি দেখো ছোট হাতি থেকে মানে সবকিছু গাড়ি কাঁটা না করে গাড়ি ছাড়বে না এরা। এদের মানে সিস্টেমটা এটা, কাঁটায় চাপাও, যদি তোমার মাল পাসিং থাকে তুমি চলে যাও, কাউকে এক টাকাও দিতে হবে না, কিচ্ছু না। আর যদি মাল তোমার বেশি থাকে তাহলে তোমাকে এখানে ফাইন দিতে হবে। আর এই গাড়ি হচ্ছে কাঁটা, দেখ চলে যেতে বলছে, ব্যাস এই চাপে দেখে নিল, ব্যাস ছেড়ে দেবে, আর মানে কোনো কথা বলবে না, যাও চলে যাও। তো এই রোডে আমরা যে কটা টোল পাবো মিনিমাম সব কটা টোলে এরকম কাটা করতে হবে। আর দেখো এই যে দেখতে হচ্ছে এই গাড়ি এসছে 12 চাকা, তো এই গাড়ি, তারপর হচ্ছে 407, এগুলো ওভারলোড আছে, তো সেই কারণে দাঁড় করিয়ে রেখেছে, আর ওখানে ড্রাইভাররা সব ফাইন দিচ্ছে। কাটাতে যেহেতু একটা ফাইনের চার্জ হয়, সেই ফাইনটা। তো বন্ধুরা এখন আছি হচ্ছে আমরা বেলডাঙ্গা, বেলডাঙ্গা এসে দাঁড়িয়েছি। আর বেলডাঙ্গার কারণ হচ্ছে এখানে দাঁড়াবার, এই যে দেখতে পাচ্ছ গামছার দোকান। তো বেলডাঙ্গায় মানে গামছা মানে খুব ফেমাস। তো আমার গামছার মানে হালত খুবই খারাপ আছে, ঠিক আছে, মানে খুবই খারাপ আছে। অনেকদিন ধরে ভাবছিলাম যে বেলডাঙ্গার সাইডে কবে যাব, তো গামছা লোবো, তো ওই জন্য আজকে এখানে বেলডাঙ্গায় দাঁড়িয়েছি। তো চলো দেখি এখানে দুটো গামছা লোবো। আর আমাদের টায়ারটাও অনেকক্ষণ ধরে আসছি কৃষ্ণনগর থেকে, তো চেক চাক করে লোবো, দিয়ে আবার গাড়ি যাবো, ঠিক আছে। একবারে গঙ্গার ধার দিয়ে যেখানে খালি হতো পশু হসপিটালের কাছে গাড়িটা খালি হতো, তোমরা দেখেছো ব্লগে, তো ওই জায়গাতে একই জায়গাতে মুরগির খাবার খালি হতো, একবার ওটাই হচ্ছে গোডাউন ছিল, তো ওইখানে খালি হতো, আর আমরা এই রাস্তা দিয়ে সোজা একবারে ঢুকে যেতাম। তো আজকে আমরা এদিকে যাবো না, আমাদের তো মুরগির খাবার আছে মির্জাপুর, তো আমরা যাব মির্জাপুর, একবারে বহরমপুর টাউনে ঢুকবো না, পুরো একবারে বাইপাস হয়ে যাব। তো চলো তোমাদের বহরমপুর বাইপাসটা দেখাচ্ছি, বহরমপুর বাইপাস মানে খুবই সুন্দর বাইপাস, সেটা তোমাদের দেখাচ্ছি আগে। আর এইদিকে চলে যাচ্ছে বহরমপুর টাউন, আর ডান দিকে চলে যাচ্ছে বহরমপুর বাইপাস। যারা বহরমপুর টাউনে যাবে তো এইদিকে যেতে হবে, আর আমরা টাউনে যাব না, তো আমরা বাইপাস হয়ে যাব। আর এই হচ্ছে বহরমপুর বাইপাস, বাইপাস মানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর বাইপাস, একবারে 6 লাইন বাইপাস আছে, ঠিক আছে, মানে খুবই সুন্দর। এইসব রোডে গানে গাড়ি চালালে খুবই ভালো লাগে। বাচ্চা হচ্ছে 9টা, আর আমরা এখন আছি হচ্ছে জায়গাটা হচ্ছে বহরমপুর পার করে যে শিবপুর যে টোল আছে, তো সেই টোলের এখানে আছি আমরা। আর আমাদের গাড়ি হচ্ছে এখানে টোল পার করে এখানে দেখছি যে আমাদের এই টায়ারটা বসে আছে, যে দেখতে পাচ্ছ টায়ারটা মানে হাওয়া কম আছে, ঠিক আছে। তো ওই জন্য ভাবছি যে এখানে টায়ারের দোকানও আছে, তো টায়ারটা আমাদের এখানে সারিয়ে নিই, কেন সিঙ্গেল টায়ারে চলে যাবে, নাহলে পাংচার হয়ে গেছে আমাদের এই বাইরের টায়ারটা। তো ওই আলিসান ওখানে জগ তুলছে, তো দেখি তাড়াতাড়ি করে আমরা টায়ারটা সারিয়ে নিই। আর এখান থেকে আর বেশি দূর নেই আমাদের গাড়ি, যেখানে খালি হবে, খুব জোর হলে আর হয়তো 25 কিলোমিটার এরকম রাস্তা আছে। এই পেরেকটা আমাদের টায়ারে ঢুকেছিল, দেখতে পাচ্ছ এইটুকু পেরেক, এইটুকু পেরেকে আমাদের টায়ারটা পাংচার করেছিল। তো যাই হোক পেরেক বেরিয়ে গেছে, এবার ওই মানে এবার ফিট করবে, হাওয়া দেবে, তাহলে আমাদের হয়ে যাবে। দেরি হয়ে গেল একটু, কিছু করার নেই, কোনো তো রাস্তাঘাটে হতেই থাকে এসব। পাংচার বানিয়ে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, আর এখন চলতে থাকছি। আর আমরা এখনো যেখানে যাব, একে পার্টি আমাদের এই যে দেখতে পাচ্ছ লোকেশন পাঠিয়েছে, তো আমরা এখনো যেখানে যাব, এখনো মোটামুটি 33 কিলোমিটার 32
এখনো 32 কিলোমিটার মতো রাস্তা এখনো আছে, তো লোকেশন পাঠিয়ে পাঠিয়েছে, তো ওই লোকেশনে আমাদের যেতে হবে। ঠিক আছে, তো চলো দেখি কখন পৌঁছায়। আর নাস্তা পানিও এখনো আমাদের কিছু হয়নি, তো ভাবছি যে ওই সাইডে গিয়ে নাস্তাটা করবো। 30-32 কিলোমিটার রাস্তা চলে যায়, তারপর গিয়ে খালিতে লাগিয়ে দিয়ে তারপর আরামসে নাস্তাটা আমরা করতে পারবো। ঠিক আছে, এমনি টায়ারটা পাংচার হয়ে গেল, দেরি হয়ে গেল। পৌঁছে গেছি আমরা হচ্ছে মির্জাপুর। এই জায়গাটার নাম হচ্ছে মির্জাপুর, আর এটা গ্রামের ভেতর। দেখতে পাচ্ছ গ্রামের ভেতর আমাদের গাড়ি এখানে খালি হচ্ছে, আর গোডাউনটা আছে এইখানে। এই যে পিঙ্ক কালারের যে বিল্ডিংটা আছে, এটা হচ্ছে গোডাউন। তো খালি আমাদের লাগিয়ে দিয়েছে, তো অর্ধেকেরও বেশি, অর্ধেকেরও কম খালি হয়েছে। কারণ হচ্ছে প্রচুর রোদ আছে, সে এত গরমে মানে খালি করতে লেবাররা পারছে না। ঠিক আছে, তো আরামসে আরামসে খালি করছে। যাই হোক হোক, তো এতটা খালি হয়েছে, তারপর আবার বাকিটা কখন হয় দেখা যাক। লেবাররা এখন রেস্ট নিচ্ছে, তো রেস্ট নিয়ে তারপরে আবার খালি করবে। আর এখানে খালি করছে হচ্ছে একটা গ্রামের ভেতর। ঠিক আছে, মির্জাপুর একটা গ্রাম, তো এই গ্রামের ভেতর এসেছি আমরা খালি করতে মির্জাপুর থেকে ঢুকে। তো এইখানে কোনো হোটেলও নেই, কিচ্ছু নেই, একবারে গ্রাম এলাকা পুরো, একবারে কোনো হোটেলও নেই, কিছু নেই। তো খালি করব, খালি করে তারপর বেরিয়ে তারপরে আমাদের চান খাওয়া বাইরে রাস্তাতে হবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে আনাদা ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে।